কুষ্টিয়ায় প্রকাশ্যে রাস্তায় স্ত্রী ও আগের ঘরের শিশু সন্তান সহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক সৌমেন রায়। বেলা 11টার দিকে শহরের কাস্টমস মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আসমা ও তার শিশু সন্তানকে নিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ের তিনতলা একটি ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বিকাশকর্মী শাকিলও। হঠাৎ সেখানে পৌঁছে সৌমেন পিস্তল বের করে আসমা ও শাকিলের মাথায় গুলি করে। এ সময় আসমার ছেলে রবিন পালাতে গেলে তাকেও ধরে একাধিক গুলি করা হয়। হঠাৎ দেখি গুলির শব্দ, আমরা বের হয়ে আসি, দেখি একটা ছোট বাচ্চা বের হয়ে এখানে দৌড় মারছে। ওই ডান সাইডে ওখানে বাচ্চাটাকে দুই তিনটা গুলি করলো, আমরা ওকে আটকাইতে গেলাম। ওরা ওই ছেলে আমাদের আমাদের উদ্দেশ্যে গুলি করলো, আমরা গুলির শব্দে আমরা ভয়ে চলে আসলাম, বাচ্চাটাকে হাসপাতালে পাঠাই দিলাম। পরে দেখি ভিতরে আরো গুলির শব্দ, এখানে স্থানীয়রা সব ওকে আটকায় রাখলো ঢেল মেরে। আমরা যে দেখলাম ভিতরে আরো একটা মহিলা আর একটা পুরুষ পরে আছে। পরে আমরা ওকে আটকে রেখে পুলিশে খবর দিলাম, পুলিশ এসে তাকে নিয়ে গেল। তখন গুলি, আমরা দোকানে ছিলাম, দোকানদারি করছি, হঠাৎ করে শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমরা ছুটে আসলাম, একটা বাচ্চা দেখুর ভিতর থেকে বেরো চলে আসলো। আসার পরে বাচ্চার পর পিছপিছে দৌড়া চলে আসে, দুটি গুলি ওখানে রক্ত পড়িয়ে আছে, ওদিকে পড়ে গেল বাচ্চাটা। পরে যায় দেখি ওর ভিতরে দুটি লাশ, ও দৌড়া ভিতরে যায় গেট মারি দিয়েছে। গুলি চালানো সৌমেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা বাজার, কুষ্টিয়া।